মামলা চলছে পরবর্তী শুনানি কেউ বলছে চৌঠা নভেম্বর কেউ বলছে পাঁচ নভেম্বর ব্যাপারটা তাহলে কি সুপ্রিম কোর্টে চলছে জি কোর্টের মামলা আর এই আবহেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে আগেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্য সরকার বেশ কয়েকটা পদক্ষেপ করেছিল তড়িঘড়ি পদক্ষেপ যেমন সিভিক ভলেন্টিয়ারদেরকে স্পর্শকাতর এলাকা যেমন হসপিটাল এবং স্কুলগুলো থেকে সরিয়ে ফেলা তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা তাদের যে বেতনের পরিকাঠামো সেটা নির্ধারণ করা এই ব্যাপারগুলো কিন্তু সরকার তড়িঘড়িভাবে করছে এবার ফের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যেটা অনেকটাই চিন্তা কমিয়ে দিয়েছে সিভিকদের বিগত বহু সময় ধরে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির নানা নিদর্শন সামনে এসেছে রিসেন্টলি আরজিকর ঘটনার পর সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে আরজিকর মামলার শেষ দুই শুনানিতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার এদিকে এই উত্তপ্ত আবহেই রিসেন্টলি রাজ্যপাল সিভি আনন্দ বোস সিভিককে নিয়ে নানা প্রশ্নের উত্তর চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবার এই সব প্রশ্নের জবাব দিতেই কলকাতা পুলিশে কর্মরত সিভিকদের দেওয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে রাজ্যের তরফে সূত্রের খবর এবার থেকে সিভিকদের একুশ দিনের নন রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ দেওয়া হবে কলকাতা পুলিশের তরফ থেকে লালবাজারের শীর্ষকর্তাদের মধ্যে এই নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার বড় খবর বেরিয়ে আসছে সিভিকদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে চলছে কর মামলা এই আবহেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে আগেই সিভিক ভলেন্টিয়ারদের বেশ কয়েকটা রাজ্য সরকার পদক্ষেপ করেছিল কী কী পদক্ষেপ করেছিল বলুন তো যেমন হচ্ছে ধরুন সিভিক ভলান্টিয়ারদের যে বেতন সেটা বৃদ্ধি করবে বা তার একটা পরিকাঠামো সঠিকভাবে একটা পরিকাঠামো তৈরি করতে হবে যেমন গ্রুপ সি গ্রুপ ডি কর্মী কর্মচারীদের একটা পরিকাঠামো আছে কত বেতন হবে কত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এবং প্রতি বছর কতটা করে বেতন বাড়বে সে নির্দিষ্টকরণ করার ব্যাপারটা সেটা নিয়ে রাজ্য সরকার তৎপর হয়েছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদেরকে স্পর্শকাতর এলাকা থেকে সরানোর ব্যবস্থা নিচ্ছে যেমন স্কুল হসপিটাল এখান থেকে সরিয়ে সেই জায়গায় ভরাট করা হবে হোমগার্ড দিয়ে ভরাট করা হচ্ছে কনস্টেবল দিয়ে ভরাট করা হচ্ছে বা বেসরকারি নিরাপত্তারক্ষী দিয়ে সেই জায়গাগুলো নিরাপত্তার ভরাট করার ব্যবস্থা চলছে এবারে ফের সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যেটা নিয়ে অনেকটাই চিন্তা কমেছে সিভিকদের বিগত বহু সময় ধরে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির নানা নিদর্শন কিন্তু সামনে এসেছে রিসেন্টলাই রিসেন্টলি আরজিকর ঘটনার পর সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার আরজিকর মামলার শেষ দুই শুনানিতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সুপ্রিম কোর্টে চরম ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার এদিকে এই উত্তপ্ত আবহেই কিন্তু রিসেন্টলি আরও একটা বড় ঘটনা ঘটে গেছে আর সেটা হচ্ছে আমাদের রাজ্যপাল রাজ্যপাল সিভি আনন্দ বোস সিভিক কে নিয়ে নানা প্রশ্নের উত্তর চেয়ে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন এবার এই সব প্রশ্নের জবাব দিতেই কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদেরকে দেওয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ আর এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে রাজ্যের তরফে সূত্রের খবর পাওয়া যাচ্ছে এবার থেকে সিভিকদের একুশ দিনের নন রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ না থেকে নন রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ কলকাতা পুলিশের তরফ থেকে দেয়া হবে লালবাজারের শীর্ষকর্তাদের মধ্যে এ নিয়ে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত হয়ে গেছে আর এই প্রশিক্ষণের খবর সামনে আসতেই মুখে হাসি ফুটেছে সিভিকদের কারণ এই প্রশিক্ষণ মিলে গেলে তারা আরও এমন অনেক কাজ করতে পারবে যা এখন তারা করতে পারেন না জানা যাচ্ছে আগামী চৌঠা নভেম্বর থেকে শুরু হয়ে যাবে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শিবির তবে এমনও কিছু কিছু কানাঘোস শোনা যাচ্ছে যে এটা এক্সটেন্ড করা হতে পারে এটা একটু বাড়িয়ে দেওয়া হতে পারে চৌঠা নভেম্বর বেড়ে যদি অন্য কোনো দিন ধার্য হয় চৌঠা নভেম্বর থেকে শুরু না হয় কোনো কারণে সেটার আপডেট আমি আপনাদেরকে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো খবর যাতে আপনাদের মিস না হয় তবে আপাতত পক্ষে এটাই ধরে নিন যে চৌঠা নভেম্বর শুরু হচ্ছে প্রশিক্ষণ পুলিশ ট্রেনিং স্কুলেই প্রশিক্ষণটা হবে কোনো পুলিশ লাইনে নয় প্রথম ধাপে একশো জন সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে আর প্রশিক্ষণপ্রাপ্তদের নামের তালিকা জমা করতে হবে লালবাজারে ধাপে ধাপে সকলের প্রশিক্ষণ হয়ে যাবে একে একে এই প্রশিক্ষণ নিয়ে লালবাজারের তরফ থেকে নির্দেশিকা অলরেডি লিখিতভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে বলে রাখা ভালো যে আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে সেই ব্যক্তি হচ্ছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর এরপর থেকে এখনও পর্যন্ত সিবিআই তদন্ত চলছে অনেক রকম চলছে মামলাও চলছে কিন্তু বিশেষ কাউকে এখনো পর্যন্ত ধরা হয়নি কিন্তু মূল অভিযোগ তো এখনও পর্যন্ত সেই সিভিক ভলেন্টিয়ারই রয়ে গেছে খুনের ঘটনায় সঞ্জয়ের যোগ নিয়ে একাধিক প্রমাণেরও উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে আর্জিকর মামলার শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা যাবে না তাই এবার ট্রাফিক সহ নিরাপত্তার কাজে লাগানোর উপর তাদেরকে জোর দেওয়া হচ্ছে খুব ভালোভাবেই বুঝতে পারছেন এই ট্রেনিংটা হয়ে যাওয়ার পর বিশেষ করে নিরাপত্তার কাজ আর ট্রাফিকের কাজগুলো সিভিক ভলেন্টিয়াররা করবে এবং যে কাজ তারা এখন পারছে না ট্রেনিংয়ের পর তারা পারবে শিখে যাবে এই প্রসেসটাই কিন্তু সরকার করার চেষ্টা করছে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট তো নিয়ে